বিশ্বাস করো যা যা কিছু ঘটেছে, বালাজি যদি আমাদেরকে না ডাকতেন, তিরুপতি বালাজি দর্শনটা আমাদের কাছে একটা মানে ট্র্যাজেডি ছিল বলা যেতে পারে। না, 33 থেকে 34 ঘন্টা আমরা চারজনই জেগে, 45 রাত, তখন হঠাৎ করে বলে 10 মিনিট টাইম আছে, 3টা থেকে গেট খুলবে, তুমি রেডি হও। গেট না খোলে দেন আমরা বেরিয়ে যাব। ঘড়িতে তখন টাইম রাত 2:30, রামেশ্বরম থেকে আমরা তিরুপতিতে এসে পৌঁছাই রাত 2:30 সময়। তিরুপতি বালাজি দর্শন করব বলেই রামেশ্বরম থেকে প্ল্যান হয় যে এবার বাড়ি ফেরার সময় তিরুপতি হয়েই বাড়ি যাব। সে কথা মতো এসে তো পড়ি, কিন্তু এসে যা জানতে পারি 300 টাকার যে পাস সেটা অলরেডি বুকিং হয়ে গেছে, এবং ফ্রিতে যে লাইন সেটা যেতে যদি দাঁড়াই তাহলে মোটামুটি একদিনও লেগে যেতে পারে দর্শন হতে। কিন্তু আমাদের হাতে মাত্র 1 ঘন্টারই টাইম, তার মধ্যে কি আদৌ আমরা তিরুপতি বালাজির দর্শন করতে পারবো সেই নিয়েই আজকের গল্প। তো আমরা এখন দাঁড়িয়ে আছি চেক পয়েন্টে, যেখানে আমাদের গাড়িতে খুঁটি নাটি চেক হবে, ইঞ্জিন, বনেট, প্রত্যেকটা সিট এবং আমাদের যত ব্যাগ আছে সমস্ত কিছু চেক হবে। সিরিয়াসলি আমি ওটা নিয়ে বিশাল টেনশনে ছিলাম। তো মানে আজকে লিটারেলি আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে কোনো মতে বেরিয়েছি, মানে আধা রেডি আর আধা জিনিস ব্যাগে নিয়ে উঠে পড়েছি গাড়িতে। তো তিরুপতিতে আমরা যে লাস্ট ব্লগটা শেষ করলাম, তো সেখান থেকে এই ব্লগটা স্টার্টিং এর মাঝখানে যে কী কী হয়েছে সেটা ডেফিনেটলি তোমাদের আমি আগে দর্শনটা করে আসি, তারপরে একদম গল্পের ছলে বলবো যে কী কী হয়েছে আর মানে আমরা মানে কী মেন্টালিটি নিয়ে বেরিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে আগে দর্শন করতে, আগে ভালো ভালো দর্শনটা করে নিই তারপরে কথা বলছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 3:30, নাকা চেকিং এর টাইপের চেকিং হলো, পুরো ইঞ্জিনের বনেট থেকে শুরু করে পেছনের ডিকি থেকে শুরু করে সমস্ত কিছু চেক হলো, প্রত্যেকটা সিট চেক হলো। এখন বাজে হচ্ছে 3:30, আমরা মোটামুটি আর 30 মিনিটের মধ্যে তিরুমালা উপরে পৌঁছে যাব, এখান থেকে 17 কিলোমিটার। বাট এই যে চেকিং পয়েন্টটা মানে ডেঞ্জারাস চেকিং পয়েন্ট, ঠিক আছে, একটা ইনসিডেন্ট হয়েছে সেটা দর্শন করে দেওয়ার পরে শেয়ার করব, এখন করছি না। তো এখন আমরা যাচ্ছি আর কি তিরুমালা দর্শন। আচ্ছা, তো যেটা প্রথমে বলে রাখি সেটা হচ্ছে যে আগে আগে যখন আমরা তিরুপতি এসেছিলাম, মানে আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, তখন কি ছিল, তখন ওদের যে জিপ আছে বা এসি বাস আছে সেগুলো করে আসতে হতো, যার টিকিট তখন 50 টাকা ছিল। এখনও সেম জিনিসটাই রয়েছে, 110 টাকা হয়ে গেছে। বাট এখন একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের পার্সোনাল কার উপর অব্দি নিয়ে যেতে পারি, আর এটা আমরা কনফার্ম করে নিয়েছি, যেটা তিরুমালার 24x7 যে কাস্টমার কেয়ার নাম্বার আছে, অল টাইম রিসিভ করানোরা, ওখান থেকে আমরা কনফার্ম করেছি। তো এখন ওই জন্য আমাদের গাড়িটাই নিয়ে যাচ্ছে ওপরে পার্কিং লটে রেখে দেবো, তারপরে দর্শন করব। রামেশ্বরম থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, মানে অ্যাকচুয়ালি আজকে
সকালবেলা 11টার সময় আমাদের জার্নি শুরু হয়েছে রামেশ্বরম থেকে। এখনো অবধি কেউ আমরা এক মিনিটের জন্য ঘুমাইনি, রেস্ট নিইনি। এখন 3:30 বাজে, কন্টিনিউয়াস চলছে। তো দর্শনটাই মেন, ঘুম তো হবেই পরে। আমরা এখন চলে এসেছি একদম উপরে, এই এবারে ঢুকবো মন্দিরের ভিতরে। পৌঁছে গেছি আমরা পার্কিং লটে, বাট ভেতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নয়। আমরা জুতো আর হচ্ছে ক্যামেরা, ব্যাগ, সমস্ত কিছু, ফোন, যা যা কিছু আছে সমস্ত গাড়িতে রেখে দিয়ে এবারে যাব, লাইন দেব। তো চলো, আবার দেখা হচ্ছে দর্শন করে এসে তারপরে যেটুকু পারবো দেখাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:02। আমরা কখন গেছিলাম আশা করি এই জাস্ট কিছুক্ষণ আগে ক্লিপিং আমি বলে গেছি, তিরুপতি বালাজি আমাদের দর্শন করা হয়ে গেছে। তিরুপতি বালাজি দর্শনটা আমাদের কাছে একটা মানে ট্র্যাজেডি ছিল বলা যেতে পারে। আমাদের এই রোড ট্রিপে মানে কলকাতা টু রামেশ্বরম রোড ট্রিপে একটা মানে ডেস্টিনেশন আমাদের হঠাৎ করেই হয়ে যায়, যেটা হচ্ছে তিরুপতি, তিরুপতি দর্শন। তো সেটা করতে গিয়ে আমাদের সকাল থেকে যা হয়েছে সেটা মানে তোমাদের গুছিয়ে বলার মতো আমি একটু সংক্ষেপে বলে দিই। তার আগে বলে দিই, খুব সুন্দর তিরুপতি বালাজিকে দর্শন করেছি, মানে মন প্রাণ ভরে গেছে। সোনায় পুরো মোড়ানো মন্দির ছিল, ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নয়, সমস্ত ফোন ক্যামেরা সমস্ত গাড়িতে ছিল। এখন বাজে হচ্ছে 2:00। আমরা টানা 33 ঘন্টা দুজন মিলে মানে চারজন মিলে আমরা জেগে আছি। কালকে সকালে আমরা বেরিয়েছিলাম হচ্ছে 11টার সময় রামেশ্বরম থেকে, এখন বাজে হচ্ছে 2:00। আমরা এক মিনিটের জন্য এখনো অবধি ঘুমাইনি, এক মিনিটের জন্য রেস্ট করিনি, এক মিনিটও রেস্ট নেই। টানা চারজন জেগে আছি, রাতে জাস্ট 1:30 হোটেলে চেক ইন করেছি, তিরুপতি হোটেলে। 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে স্নান করে বেরিয়ে গেছি হচ্ছে, মানে সে যে কি ঘটনা সেটা একবার খালি শোনো। 2:45 তখন বাজে, ভোর 2:45, কারণ এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন বাজে 2:45 তখন আমরা জাস্ট আর কি তিরুপতি ঢুকি। তিরুপতি ঢুকে জানতে পারি যে যদি আমরা অনলাইন পাস না নিয়ে থাকি তাহলে তিরুপতি বালাজি দর্শন করতে পারি। আমরা 2:45 ভোরবেলা বেরিয়ে বাস স্ট্যান্ড যাই আমি আর জয়দীপ। সেখানে অমরনাথের টাইপের লাইন পড়েছে স্পেশাল পাস নেওয়ার জন্য, সেখানে মন ভেঙে যায়। আমরা ভাবি না আর দর্শন হবে না। তারপরে আসে যা মেন ট্র্যাজেডি পয়েন্ট, যেটা আমাদের দর্শন করারই ছিল তাই জন্য এসছে। জয়দীপ কল করে হচ্ছে 24x7 তিরুপতি বালাজির একটা নাম্বার আছে, যে নাম্বারে কল করে বলে যে আমাদের কাছে কোনো পাস নেই, কোনো কিছু নেই, তো আমরা কি দর্শন করতে পারবো। ওখান থেকে বলে হ্যাঁ পারবো দর্শন করতে। ওই একটা টার্নিং মোমেন্ট ছিল আমাদের চারজনের জন্য। আমরা 2:45 বাজে, 2:45 রাত, তখন হঠাৎ করে বলে 10 মিনিট টাইম আছে, 3:00 থেকে গেট খুলবে, তুমি রেডি হও। স্নান করে রেডি হয়ে তাড়াতাড়ি করে সালোয়ার ঠালোয়ার সব এনেছিল, মানে তিরুপতি যে দর্শন করবো কোনো কথাই ছিল না। তাও কিভাবে আমরা দুজনই একটা সালোয়ার এনেছিলাম, কারণ এখানে মেয়েদের হয় সালোয়ার না তো শাড়ি ড্রেস, ঠিক আছে। 2:45 আমরা ডিসাইড করি না যাচ্ছি ওপরে। তারপরে এর আগে কি ছিল, এর আগে ছিল হচ্ছে তিরুপতি থেকে তিরুমালা যে রাস্তাটা সেটা ছিল এনাদের এখানে জিপ বা বাসে করে আসা, সেটাও কনফিউশন ছিল। ওখানে একজন ক্লিয়ার করলো যে না নিজেদের গাড়ি আনা যায়, আবার কল করে কনফার্ম করালো নিজেদের গাড়ি। আলটিমেটলি আমরা সমস্ত চেকপোস্ট ফেকপোস্ট পার করে, প্রচুর চেকিং, যখন তোমরা নিজেরা ড্রাইভ করে আসবে নিজেদের কার নিয়ে আসবে, তোমাদের A to Z লাগেজ চেক হবে, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন থেকে বনেট থেকে শুরু করে সমস্ত চেক হবে, গাড়িতে লাগেজ না রাখাই ভালো, লাগেজ চেক হলে আরো বেশি টাইম লাগে। তো আমরা সেই মনের জোর নিয়ে আমরা এসে এখানে পৌঁছাই হচ্ছে 5টার সময়। 5টা থেকে আমরা জাস্ট নর্মাল লাইনে লাইন দিই, টানা 6 ঘন্টা ধরে আমরা ওয়েট করি সেখানে। সেখানে ওয়েট করার পরে আমাদের আমাদের তো বেরোনোর আছে, রাতে ঘুম হয়নি, 4 ঘন্টা তিরুপতিতে রেস্ট করে দেন আমরা বেরোবো কলকাতার জন্য। তো আমাদের কাছে আমাদের ডেড লাইন ছিল হচ্ছে 11টা, 11টায় আমরা ভাবলাম যে না এবার যদি গেট না খোলে দেন আমরা বেরিয়ে যাব। তোমরা ভাবতে পারবে না আমরা চারজন তিরুপতি বালাজিকে জাস্ট হাত জোড় করে প্রার্থনা করে আমরা ডাকছি, ভগবান প্লিজ এত দূর তোমার কাছে অবধি আমরা পৌঁছে গেছি,
একবার দর্শন দিও প্লিজ, এরকম করে আমরা জাস্ট চারজন, মানে বলতে পারো চারজন হাত ধরে বসে আছি, মানে রীতিমতো লাশের চোখেই জল চলে এসেছে, যে মনে হয় দেখতেই পাবো না আর। ঠিক 11:15 বাঁশি বেজে উঠল, বিশ্বাস করো পুরোটা ট্র্যাজেডি, পুরোটা মানে লেটস লাইক মনে হচ্ছে না, এটা একটা প্রি প্ল্যান ছিল, সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে আমাদেরকে দর্শন অবধি পৌঁছেছেন তিরুপতি বালাজি। তো তারপরে কি হলো, হঠাৎ করে 11:15 সময় গেট খুলে গেল, আমরা গেলাম, আমরা দর্শন করলাম, আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি এখানে টোটাল তিরুপতিতে 6-7 গাড়ি পার্কিং এরিয়া আছে। তো আমরা এই যে গাড়িটা এখানে পার্ক করেছি, এখান থেকে তিরুপতি তিরুমালা টেম্পল অলমোস্ট 3 কিলোমিটারের মতো। তো এখান থেকে তোমরা যে কোনো এই টাইপের জিপ ক্যাব নিয়ে 50 টাকা করে নেবে, তোমাদেরকে পৌঁছে দেবে মেন লাইনে। বাট হ্যাঁ, আমাদের এই আজকের ওভারঅল এক্সপিরিয়েন্সে আমরা একটাই জিনিস সাজেস্ট করবো, তোমরা যারা আমাদের ভিডিও দেখে তিরুপতি দর্শন করবে বা তিরুপতি দর্শন করার প্ল্যান করছো, প্লিজ আগে থেকে অনলাইনে পাস নিয়ে নিও। আমি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও মেনশন করে দিলাম, তো সেখানে তোমরা পাস নিয়ে নিও, তারপরে তিরুপতি দর্শন করতে হবে, কারণ এখানে প্রচুর ক্রাউডেড। বিশ্বাস করো লাস্ট মান্থে এখানে 53,84,000 পিপল ভিজিট করেছে তিরুপতি বালাজি দর্শন করতে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সেস খুব ভালো ছিল, না 33-34 ঘন্টা আমরা চারজনই জেগে, বিশ্বাস করো দর্শনের আগে অবধি আমাদের ক্লান্তি ছিল প্রচুর পরিমাণে চারজনের মধ্যে, এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, মনে হচ্ছে এখনই স্টার্ট করলে হয়তো এখনই কলকাতা পৌঁছে যাবো। তো খুব সুন্দর দর্শন ছিল, তোমরাও আসো, তোমরা তিরুপতি বালাজিকে দর্শন করো, আমার এটা নিয়ে 2 বার, ওর এটা নিয়ে 1 বার। ওভারঅল এক্সপিরিয়েন্সেস ওয়াজ রিয়েলি 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 গুড, অ্যান্ড মানে কিছু বলার নেই আর কি, ভাষা হারিয়ে ফেলছি বলার মতো। যার জন্য এই প্ল্যানটা হতো না, সে তার তাকে একবার দেখায়, ও এখন লুকাচ্ছে, তাকে দেখায়, এই ছেলেটা কিছু নেই, এই ছেলেটার মনের জোর, এই ছেলেটার মনের জোর আজকে এইখানে এসে গাড়িটাকে দাঁড় করিয়েছে। ঠিক আছে, ও তো আপনাকে আমার কিছু বলে দিয়েছে, আমি ছোটটা শেষ করে দিই। একটা ছোট সিম্পল কথা, আমি তো একটা এক্সিকিউট করেছি শুধু প্ল্যানটাকে, বা আমি চালিয়ে এনেছি, সাপোর্ট এদের প্রচুর ছিল, মেন্টাল সাপোর্টটাই মেন থাকে, এরা সাপোর্ট দিয়েছে, আমি জাস্ট প্ল্যানটাকে ফুললি এক্সিকিউট করেছি। হ্যাঁ, জাস্ট খালি আমার একটা ইচ্ছা ভেতর থেকে ছিলই, আমি যাবই, আমি দর্শন করবই, আমি ওখান থেকে কিছুতেই নড়িনি, বাই এনি মিন্স কোনো চান্স আমি নড়িনি। তো আলটিমেটলি একটু কষ্ট হলো, বাট 33-35 ঘন্টা আমরা দুজন যে মানে আমরা চারজন জেগে আছি, আর খাইনি মানে 1 কাপ চা খেলাম এখন 24 ঘন্টা। বাট মানে আজকের আমাদের এই গল্পটাই ছিল যে মানে আমাদেরকে তিরুপতি বালাজি ডেকেছেন এখানে দর্শন করার জন্য। বিশ্বাস করো যা যা কিছু ঘটেছে, বালাজি যদি আমাদেরকে না ডাকতেন আমরা এখানে এত দূর অবধি পৌঁছাতে পারতাম না, আমরা বেরিয়ে চলেও আসছিলাম, মানে 11টার সময় আমরা বেরিয়ে চলে আসছিলাম, এটা পসিবল ছিল। তো যাই হোক, মানে রিয়েলি মানে আলাদাই আর কি, আলাদাই সবাই সাপোর্ট, এভরিওয়ান সাপোর্ট, আমাদের দুজন ওরা বাদ নেই, মানে ওরা সবাই সাপোর্ট করেছিল, হ্যাঁ যাবো, এ ফার্স্ট বলেছিল রামেশ্বরমে বসে যে হ্যাঁ চল তিরুপতি যাই, মানে জাস্ট চা খেতে খেতে আমাদের থেকে অ্যাকচুয়ালি বেশি গেল, মনে হলো যে না তিরুপতি দর্শন করেই নি এবার, কারণ এত দূর এসেছি, তিরুপতি দর্শন যদি আমরা না করি আমাদের ট্রিপটা ইনকমপ্লিট হয়ে যাবে। তবে আজকে বলতে পারি তিরুপতি বালাজিতে দাঁড়িয়ে, তিরুমালাতে দাঁড়িয়ে আমাদের এইবারের রোড ট্রিপ লাইফ টাইম এক্সপিরিয়েন্স দিয়ে গেল, ধনুষ্কোটি থেকে শুরু করে রামেশ্বরম মন্দির থেকে শুরু করে অ্যাট লাস্ট আমরা তিরুমালায়। ওভারঅল এক্সপিরিয়েন্স ইট ওয়াজ লাইক মানে রামেশ্বরম আর এই তিরুপতির যে প্ল্যানটা হয়েছে ওটাও কালকে রামেশ্বরমে চা খেতে খেতে। তো তিরুপতি বালাজি থেকে পুজো দেওয়ার পরে পুজোর ওখানে একটা টোকেন দেওয়া হচ্ছে, যেখানে তোমার একটা লাড্ডু ফ্রি দেয়। তো লাড্ডুটা আমি খালি আগে দেখাই, হ্যাঁ তারপর কথা বলছি। দেখো বিগ সাইজ লাড্ডু, এটার মধ্যে ভর ভরকে রয়েছে হচ্ছে ড্রাই ফ্রুটস, রয়েছে কাজু কিশমিশ, তারপর অনেক রকম সিডস রয়েছে, আর হচ্ছে এলাইচি, এলাইচি ফ্লেভার। এই হচ্ছে একটা লাড্ডু, এটা হচ্ছে জাস্ট অমৃত, এইটুকু খালি বলতে পারি। তো এটা একটা করে ফ্রি দিয়েছে সবাইকে খাওয়ার জন্য প্রসাদ, আর আর 4টে আমরা কিনে নিয়েছি, সবাইকে একটু একটু করে দেবো। তো
তো এই হয়েছে এখন প্রসাদ, খুব সুন্দর খেতে এখানকার লাড্ডুগুলো। তোমরা আসলে অবশ্যই ঘরের জন্য নিয়ে যাও। তোগুলো হয়েছে 50 টাকা করে, বলতে ভুলে গেছিলাম, বলে দিলাম। তিরুপতি বালাজিতে তোমরা যারা দর্শন করতে আসবে, মাস্ট সে যে তোমরা হাতে কিন্তু মানে মিনিমাম 12 ঘন্টা টাইম নিয়ে এসো। কেমন, যদি কেউ পাস না নিয়ে আসো, ওখানে 300 টাকার একটা পাস পাওয়া যায়। পাসটা 3 মাস অলরেডি বুকিং, মানে মার্চ মাস অবধি অলরেডি বুকিং। তো 300 টাকার পাসটা যদি না নিয়ে আসো, তাহলে কিন্তু যদি তোমরা ফ্রিতে এন্ট্রি নাও, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 10 থেকে 12 ঘন্টা হাতে টাইম নিতে হবে। কারণ প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম লাগে, অনেক লোক থাকে। তো সেই জন্য আমাদেরও আজকে টাইম লেগে গেছে। আমরা 300 টাকার পাসটা খুঁজেছিলাম, বাট সেটা মার্চ মাস অবধি বুকিং ছিল, তো সেটা পাইনি যেহেতু। তো সেই জন্যই তোমাদের সেই ইনফরমেশনটা আমি একবার দিয়ে রাখলাম। তো এই ছিল আজকের ওভারঅল আমাদের তিরুপতি বালাজির দর্শন। খুবই ভালো দর্শন হলো। এবারে বেরোবো হচ্ছে হোটেলের জন্য, 2:10 বাজে। হোটেলে একটুখানি ঢুকবো, ঢুকে জানি না কতক্ষণ ঘুম হবে। আমাদের কথা ছিল একটুখানি রেস্ট নেওয়ার, তারপরে আমরা আবার কলকাতার জন্য বেরিয়ে পড়বো বিকালের দিকে। তো তার আগে প্রীতম আর জয়দীপ দত্ত একটু রেস্টের প্রয়োজন, একদমই। আর একটু দুঃখ রয়ে গেল যে আমি তোমাদের মন্দিরের ভেতরের কোনো সিনই দেখাতে পারলাম না। একটু দেখানোর খুব ইচ্ছে ছিল, বাট একদম গাড়িতে রেখে যেতে হয়েছে। ফোন জুতো সমস্ত কিছু, ক্যামেরা, ব্যাগ, কোনো কিচ্ছু অ্যালাউ নয়। আর ভেতরে প্রায় 4 বার মতো চেকিং হলো, মানে আলাদাই সিকিউরিটি। মানে শুকনো রাইস, তার মধ্যে একটুখানি গোবি, আর কিছু না পেয়ে দিলাম হচ্ছে একটা অমলেট বললাম করতে। তো ওই শুকনো ভাত আর অমলেট দিয়ে খেয়ে নিলাম আমরা 4 জন মিলে, কিছু ভালো লাগেনি। একটা ঘুম দিয়েছি। তো এখন ফ্রাইডে, এখন বাজে হচ্ছে রাত 8:10। আমরা এবারে জার্নি স্টার্ট করবো। ফাইনালি আমাদের এবারে মতো ট্রিপ এখানে এন্ড। সকালে তিরুপতি দর্শন করার পরে লাঞ্চ করে এসে দুজন, মানে 4 জনেই আর কি একটা লেভেলের ঘুম দিয়েছি, কারণ সবাই রাত জাগা ছিলাম। তো এখন ফ্রেশ, একদম ফ্রেশ। রাতভর ড্রাইভের জন্য সবাই রেডি, মানে জয়দীপ আর প্রীতম রেডি, আমরা তো জাস্ট কোম্পানি দেবো। তো যাই হোক, চলো এবারে ফেরার পালা আমাদের কলকাতার দিকে। আজকে ফ্রাইডে স্টার্ট করছি হচ্ছে তিরুপতি থেকে, ট্রিপের জার্নি এন্ডের জার্নি শুরু। সবারই একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে।
তো আর তারপরে হচ্ছে রাতের ডিনারও হয়নি আমাদের, তো এখন একটু চা খাবো, বেশ সুন্দর একটা ধাবা, দাঁড়া দেখাই তোমাদের। এখান থেকে আমরা এখন চা খাবো, চা। এই যে এই দুজন আমাদের সব সময় একসাথে থাকে। কোথায় গেলেন এই দুজন? ডিনারের অপশন দেখতে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গুডুরে, তো এখানে আমরা জাস্ট উঠলাম, একদম মানে লাস্ট 100 থেকে 120 কিলোমিটার খুব বাজে রাস্তা ছিল, ভেতর দিয়ে দিয়ে মানে তিরুপতির ভেতর দিয়ে মেন NH-16 কানেক্ট করে। এখন বাজে হচ্ছে প্রায় 11:40, আমরা NH-16 ধরে নিয়েছি। এখানে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম, এখন নাম হচ্ছে আন্দ্রা বিলাস, তো হ্যাঁ আন্দ্রা বিলাস, যেখানে গরম গরম পরোটা হচ্ছে ওইদিকে, তার সাথে চিকেন কারি, আর ওরা দুজন অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস উইথ চিকেন কারি, জমে যাবে জাস্ট খাবারটা। আমরা এই গোটা ট্রিপে কোথাও চিকেন খাইনি, কোথাও কিচ্ছু খাইনি, এই প্রথম অনেক দিন পরে, আর প্লাস ট্রিপে আসার আগে থেকেও আমরা অনেক দিন চিকেন ফিকেন খাইনি, আমি আজকে অনেকদিন পরেই আজকে চিকেন খাবো। আর আমি চিকেন দিয়ে রুটি খেয়েছিলাম ওয়ানে। ও, তোমাদের পরোটা গুলো দেখে কিন্তু আমাদেরই লোভ লাগছে ভাই, পরোটা গুলো দেখে আমার নিজেরই লোভ লাগছে। না না আমি খাবো না, পুরো মুচমুচে পরোটা, পরোটা গুলো বানিয়েছে তেল ছাড়া, মানে তেল কম দিয়ে, এক ফোঁটাও তেল নেই, মানে তাওয়াটাতে দেখলাম বানানোর সময় কোনো তেল ফেল নেই। আচ্ছা আমরা এখানে বসেছিলাম, ঠিক আছে, দিয়ে ওরাই বললো যে চিকেন ফ্রাইড রাইস হচ্ছে, তোমরা একটু ভিডিও করো। কেমন চিকেনটা? এখানে চিকেনটা যেটা দিয়েছে একদম দারুণ ফাটাফাটি চিকেন দিয়েছে, আর ফ্রাইড রাইস টাও দেখে কিন্তু লোক লেগে গেল যেটা বানাচ্ছে, দেখে এলাম। হ্যালো, এই সকালেও আমরা ফুলকপির ফ্রাইড রাইস, এখন বাজে হচ্ছে 12:10, আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট আজকে, আর আমাদের টোটাল এখানে খাবার বিল হলো 690 টাকা, যেটা সাউথ ইন্ডিয়ান খাবারের চেয়ে মানে এখন অবধি আমরা 380-390 বেশি বিল পেমেন্টই করিনি, এই প্রথম 690-690 টাকা দিলাম। তো এই চিকেন ফিকেন যদি তোমরা নর্থ ইন্ডিয়ান ফুড এইসব ধাবাতে ট্রাই করো, ফুডের কোয়ালিটি তো অসাধারণ ছিল, কিন্তু দামটা একটু স্লাইটলি বেশি। তো চলো এবারে বেরোই, এখন টানা 2 ঘন্টা ড্রাইভ, তারপর আবার কোথাও একটা ক্যাফেতে হল দেবো। সামনের সিটে জয়দীপদা এতক্ষণ চালালো, তো ওরা দুজন এখন পেছনে গেছে একটু রেস্ট নিতে, আর একটু আস্তেই কথা বলছি, ঘুমাচ্ছে ওরা। সামনে পুরো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, অনেক আস্তে আস্তে চালাতে হচ্ছে। আর এখন বাজে হচ্ছে বলেই দিলাম 3:20, আমরা জাস্ট একটু মাঝখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো চল, এই হচ্ছে সামনের এখন কন্ডিশন দেখো খালি, এখন বাজে হচ্ছে 3:12, সামনে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না।